আমরা সপরিবারে ঢাকার সাভারে অবস্থিত বর্ণছটা রিসোর্টে এসেছি। তাই আপনাদেরকে আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম এক জাতি এক আশা। আর নয় খুনোখুনি, আর নয় হত্যা, ফুল হয়ে এসো ফুটি মানবিক সত্তা, ধর্মের পূর্ণতা থাক মনে সব্বার, একসাথে বাস করি রাম শ্যাম জব্বার, রহিমের মসজিদ সুধীরের মন্দির, এসো আজ গড়ে তুলি সৌমহান সন্ধির, জেলে তাতে মোটে চাষে সুখে দুঃখে এসো হাসে, নেই কোনো ভেদাভেদ মানবতা ধর্মে, মানুষের পরিচয় হোক শুধু কর্মে, এক জাতি এক ভাষা এক আশা সকলের, কেন আজ হুড়ো হুড়ি পরভূমি দখলের, কেন এত বাড়াবাড়ি স্বার্থের দ্বন্দ্ব, সব বলে এসো আঁকি সখের ছন্দ।